মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগে শুক্রবার রাতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত খেলোয়াড়রা চিকিৎসা নিতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে গেছেন। সঙ্গে রয়েছেন দীপঙ্কর দীপনের টিমের অন্য তারকারাও। এদিন সেলিব্রিটি ক্রিকেট লিগে রাত ১০টার দিকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দল। খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যেও হাতাহাতিতে রূপ নেয়। ম্যাচ শেষে রাত ১১:৩০টার পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা।